কি করব এখন, সব কিসের জন্য ধর্মঘট ডেকেছে, কি করব কি কিছুই বুঝতে পারছি না। এখন যদি মানুষ একটা অসুস্থ হয়ে যায় তাহলে সেই মানুষটাকে কি চিকিৎসা করা যাবে না? এখন যদি সেই এমার্জেন্সি যে দরকারে যদি মানুষকে অন্য দেশে অন্য জায়গায় যদি যেতে হতে হয় তাহলে বাস বন্ধ থাকলে আমরা কি করে যাব? সেদিক থেকে তো দেখতে হবে না, রাস্তায় টোটো অটো বন্ধটা হওয়া উচিত বলছে, এটা কি মানেন? কখনোই না, মানুষের এমার্জেন্সির জন্য তো টোটো অটো খুবই সবসময়ের জন্য দরকার। যাবো যাবো তো আমরা ওই করিমপুরই যাবো, জিতপুর হয়ে ওই হরিয়ারপাড়া জিতপুর হয়েই যাবো। তাহলে ধর্মঘট জানি না, এটা আমি জানতাম না, আমি বেরিয়ে এসেছি সকালে, জানতে পারলাম যে বাস বন্ধ হয়ে গেল। দেখছি বাস বন্ধ, খুব মুশকিলে পড়েছি, অটোতে করে আসা হলো, এখন অনেক দূর থেকে আবার অনেক দূর যাবো ভাবছি, দেখি এখন অটোতে করে যাবো ভাবছি। এখন কোথায় যাবেন? শেখপাড়া যাবো। শেখপাড়া গন্তব্যে গন্তব্যে পৌঁছতে গেলে তো বেসরকারি বাসের প্রয়োজন ছিল? অবশ্যই, সে তার জন্য অসুবিধা তো হচ্ছেই, জানতাম না এরকম বন্ধ।